এসো বস যেও না, হচ্ছে আমার মেয়ের বানানো, এই যে এইটা কোনে বউ মনে হচ্ছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ বাড়িতে লক্ষ্মী পুজো, তাই কিছু রান্না জোগাড় হয়েছে, কেন কি মায়ের ভোগ দেওয়া হবে, আর আজকে পৌষ পার্বণ, তো সেই কারণে এখানে টমেটোর চাটনি, বাঁধাকপির তরকারি, আলু, বেগুন, মূলো, ফুলকপি, সমস্ত শাক, সমস্ত কিছু, পাঁচ রকমের ভাজা। আমি পুরোটাই রান্নাটা করে নিয়ে আগে ভোগটা দিয়ে দেবো মায়ের কাছে, তারপরে ঠাকুর সাজাবো। আর এদিকে পায়েসের জন্য চাল আমি ভিজিয়ে দিয়েছি, তো আপাতত আমি এগুলোতে নুন হলুদ মাখিয়ে সব কিছু রেডি করে আস্তে আস্তে ভাজতে থাকি। আর এইগুলো আমার ভাজাভুজি সমস্ত কিছু হয়ে গেলে, এই যে পাঁচ রকম ভাজা আছে সেগুলো সব রান্না হয়ে গেলে আমি তারপরে ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে গিয়ে আমি ওই ঠাকুর সাজিয়ে নেবো, কেন আমাদের আজ পাতা লক্ষ্মীর পুজো হয়, তো সেই কারণে আমরা পাতা লক্ষ্মীকে, মানে আমাদের যে পুরনো ধানটা থাকে সেই ধানটা আমাদের আগের চৈত্র মাসে সরিয়ে নেওয়া হয়েছে, এবার এখন পৌষ মাসের নতুন ধান আমরা দেবো হাঁড়িতে, তো সেই ধানের উপরে মা লক্ষ্মীকে সাজিয়ে আমরা পুজো করব। আর এদিকে এই দেখুন, কথা বলতে বলতে আমার পায়েসটা রান্না হয়ে গেছে, ভোগটির পায়েসটা হয়ে গেছে, বাঁধাকপির তরকারি হয়ে গেছে, ডাল, পোস্ত, এগুলো সমস্ত কিছু হয়ে গেছে, পাঁচ রকম ভাজা ভুজি সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। এরপর যাব আমি ওই দিকে ঠাকুরটাকে সাজিয়ে নেবো। চলুন, এই দেখুন আমি আড়িতে ধান দিয়ে দিয়েছি, আর আমাদের পাঁচ পোয়া বা পাঁচ কেজি এরকমভাবে ধান দেওয়া হয় আর কি, পাঁচ পোয়া আর এক মুঠো, এই অনুপাতেই আমাদের ধানটা দেওয়া হয়। তারপরে ধানটা দিয়ে আমরা মানে ভিতরে যে ঠাকুরগুলো থাকে মা লক্ষ্মীর, সেগুলোকে একটা একটা করে আমরা সব জায়গায় সাজিয়ে নিই। সারা বছরই এই ধানগুলো দিয়েই লক্ষ্মী পুজো করা হয়, আর ভাদ্র মাসে পুজো হওয়ার পরে ওই ধানগুলি চাল করে পায়েস বা খিচুড়ি রূপে আমরা সবাই খেয়ে নিই, খিচুড়ি তৈরি করে আর কি। ॐ स्वात वर्धम नम देव पुष्प स्वात देव स्व देव नालोक नम ॐ पर्वतम पुष्पे पुष्पे महा पुष्प पुष्प देव देवात तम वर्ण ॐ भगवन नम देव पुष्प स्वात देव प्रसिद्ध धर्म देव पोषासे ॐ स्वात वर्धम नम बम नम को नगे ॐ ओम विप्लव नगे जस हां विप्लव विप्लव ॐ स्वात विप्लव वर्धम देव स्व देव को देव वर्ण प्रवादम सदा सुनती सूरयत भवन भवन देव पुष्प स्वयात वर्तमत भणव ओम श्री विष्णु प्रवादम सदा सुनती सूरयत भवन ओम सदा भणव ओम श्री विष्णु प्रवादम भवन देव देव स्मृति भणव मनगे इधर গুড ইভিনিং। এখন বাজে 5:40, আর এখন মোটামুটি সবারই চা খাওয়ার সময়, তো সেই কারণে আমাদের একটুকু চাটা খেয়ে নিয়ে তারপরে চা খাওয়ার পরে দুধটাকে গরম করে নিই চলুন। আর দুধটা গরম করে নেওয়ার পরে এবার আমি পিঠে বানাবো, তো সেই কারণে পিঠের জোগাড়টা করে নিই, আগে চাটা খেয়ে নিই চলুন। হাঁড়িতে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে জলটা গরম করে দেবো, এই ঢাকাটা দিয়ে দিলাম, আর এদিকে পিঠে করার জন্য আমি চালগুলিটা রেডি করে নিই। বানানো হয়ে গেছে, এবার পিঠে কেমন হয় আগে দেখি চলো। এই যে পুরটা আগে থেকে রেডি করা ছিল, এটা এবারে দেখি কি হয়, একটা একটা করে ভরতে থাকি। এই দেখুন আমি কিন্তু বেশি ভালো পিঠে করতে পারি না, এরকম ভাবেই চলুন আরো কয়েকটা গড়ে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। এই দেখুন এই পিঠেগুলো আমরা তৈরি করেছি, আর এইটা আমার মেয়ে তৈরি করেছে। এই দেখুন, আমিও যদিও খুব ভালো একটা পিঠে বানাতে পারি না, কিন্তু তাও কোনো রকম চলে যায়। আর এই যে হচ্ছে আমার মেয়ে বানিয়েছে, এই যে এই যে এই যে এইটা দেখা ভালো করে, আমার হাত তো দেখা, এই যে দেখতে পেয়েছেন, এইগুলো হচ্ছে আমার মেয়ের বানানো। এই যে এইটা কোনে বউ মনে হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না শেপটা, আপনাদের কারো জানা থাকলে আমাকে লিখে পাঠাবেন।
আর বাকি এইগুলো, এই যে এইরকম একটা, এটা কি শেপ আমি কিন্তু জানি না, এই একটা পটলের মতো, আর এই একটা একটা বেগুন, একটা পটল, দু রকমের শেপ আমি বানিয়েছি। ঠিক আছে, চলুন এবার আমি এটাকে সেদ্ধ করতে দিই। চলুন, মোটামুটি ফুটছে, জল গরম হয়ে গেছে। এরকম একটা বাটি আমি বসিয়ে দিলাম, এরকম থালাও হয়, আমার কাছে বাটিটা আছে, আমি বাটিটাই বসিয়ে দিলাম। তার মধ্যে এই যে এরকম করে পিঠেগুলো একটা একটা করে সাজিয়ে দেব। দেখুন, সব দিয়ে দিলাম পিঠেগুলো, এবার এই ঢাকনাটা আমি এর উপরে দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে ততক্ষণ আমি বাকি পিঠেগুলো গড়ে নিই। চলুন, সেদ্ধ পিঠের সাথে সাথে আমি কিছুটাই দেখুন দুধ পিঠে করে নিয়েছি, কেন বাবা আর বাবা দুজনাই দুধ পিঠে খেতে ভালোবাসে, তো সেই কারণে এই দেখুন অল্প একটু পরিমাণে, আমি বললাম আগেই যে আমি পিঠে ভালো করতে পারি না, তো এই দেখুন দুধ পিঠে করে নিয়েছি। আর এবারে এদের সবাইকে খেতে দিয়ে দেবো, বাবানকে বাবানে বাবাকে। এই যে কয়েকটা এমনি সেদ্ধ পিঠে, জানি সেদ্ধ পিঠেগুলো ভালো হয় নিকো, তাও খাবে, তো সেদ্ধ পিঠে দিলাম আর কিছুটা দুধ পিঠে দিয়েছি, একটু খেজুর গুড় দিয়ে দিই। চলুন, আর খেজুর গুড়টা দিলে বেশ পিঠেগুলো ভালোই খাওয়া যাবে। তো আপাতত এই হচ্ছে রাতের ডিনার, আর ওরা ওইদিকে ডিনারটা করে নিক, আমি এখানে বাবানকে দিয়ে দিই খেতে, তারপরে আমি ওইখানে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ওইদিকে গিয়ে দরজায় যে আউরি বাউরি যেগুলো বাঁধতে হয়, তো সেইগুলোকে আগে বেঁধে নিয়ে তারপরে আমি খাবো। জনম জনম ছেড়ো না, আধারে পান্দারে পোষ, বড় ঘরের কোণে বোস, পোষ এলো গুড়ি গুড়ি, পোষের মাথায় সোনার ঝুড়ি। চলুন তাহলে এভাবেই আমি পুজোটা সেরে ফেলি, পোষকে আগলে রাখি, আর ততক্ষণ আপনারা কোথাও না গিয়ে ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আপনারা সবাই খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরে খেয়াল রাখুন, এবং সবাইকে মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা, আর পৌষ সংক্রান্তিরও আগাম শুভেচ্ছা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নমস্কার, টাটা।